বাংলাদেশের মানুষের একটা গর্বের জায়গা হলো এটা এদেশ এদেশের বিভিন্ন সেক্টরের মানুষ আমরা পৃথিবীর অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমরা প্রায় সব সেক্টরে পিছিয়ে থাকলেও এই একটা সেক্টরে আলহামদুলিল্লাহ আমাদের গর্ব করার মতো একটা জায়গা আছে যা আমাদের হাফেজ ছাত্ররা তারা পৃথিবীর বিভিন্ন দেশে হেফজুল কোরআন যে অ্যাওয়ার্ড হয়ে থাকে হেফজুল কোরআনের যে কম্পিটিশন হয়ে থাকে সেগুলোতে তারা প্রায় সময় বাংলাদেশের ছেলেরা প্রথম স্থান অধিকার করে তারা চ্যাম্পিয়নের মুকুট চিনিয়ে আনে এটা একবার দুবার না অহরহ হতে থাকে এবং আরবিয়ান কান্ট্রিগুলোতে আমাদের অন্য কোন দিক থেকে মাথা উঁচু না থাকলেও এই একটা জায়গা আমাদের অনেক গর্ব করার সুযোগ হয় তারা আমাদেরকে রেসপেক্ট করে একশো দশটা একশো বিশটা একশো ত্রিশটা দেশের মধ্যে কম্পিটিশন হলেও দেখা যায় বাংলাদেশ প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে থাকে বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করে অতএব এই গৌরবটা আমাদেরকে ধরে রাখতে হবে হাফেজ কোরআনদেরকে আল্লাহ আলমিন বিশেষ কিছু মর্যাদা বোঝার জন্য তাদেরকে আল্লাহ তালা তাজ পরাবেন একটা বিশেষ মুকুট তাদের মাথায় থাকবে এটা দেখে মানুষ বুঝতে পারবে এটা সাধারণ মানুষ এরা হাফেজে কোরআন এবং তাদেরকে আল্লাহ তালা বিশেষ পোশাক পরাবেন যে পোশাক তাদের গায়ে থাকবে পরনে থাকবে হাফেজ ছাড়া অন্যদের পরনে থাকবে না এটা দেখলে বোঝা যাবে মানুষগুলো সম্মানিত আল্লাহর কাছে বিশেষ মর্যাদাবান বান এটা হাফেজে কোরআনদের জন্য মোহারাম হাজরিন এমনকি কোনো কোনো বর্ণা থেকে হাফেজে কোরআনদের বাবা মা তাদেরকে পর্যন্ত বিশেষ পোশাক পরানো এবং সম্মানিত করার কথাও বিভিন্ন বর্ণায় বর্ণিত হয়েছে যদিও সে সমস্ত বর্ণার ব্যাপারে মুহাদ্দিসগণ কেউ কেউ সেগুলোর সূত্রের শুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু বিভিন্ন বর্ণা থেকে সেরকমটিও পাওয়া যায় নাম্বার পাঁচ এবং সর্বশেষ পয়েন্ট হলো, যারা হাফেজে কোরআন হয় তারা কোরআনকে সবচেয়ে বেশি তেলাওয়াত করতে হয় দুনিয়াতে হাফেজ না যারা তারা এত কোরআন তেলাওয়াত করার সুযোগ বা সৌভাগ্য লাভ করতে পারেন না যত বেশি তেলাওয়াত করার সুযোগ পান হাফেজরা কারণ একজন মানুষ কোরআনের হাফেজ হতে হলে একই আয়াত একই পৃষ্ঠা তাকে কত শত শতবার যে পড়া লাগে এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন অগণিতবার তাকে কোরআন পড়তে হয় শুরু থেকে শেষ পর্যন্ত শুধু এখানেই শেষ নয় এরপরে তার কোরআনের হিপসটাকে ধরে রাখার জন্য রমজানের তারাবিতে আদায় চলাত আদায় করার জন্য বারবার আবার সেটাকে রিভাইজ দিতে হয় এরপরে যাতে ভুলে না যায় সেজন্য শত শত হাজার হাজার বার অগণিতবার গোটা কোরআনকে তাকে পড়ে পড়ে শেষ করতে হয় সমাপ্ত করতে হয় খতম দিতে হয় মোহতারাম হাজরি এত বেশি তেলাওতের সৌভাগ্য যারা হাফেজ না সচরাচর তারা অর্জন করতে পারে আর কোরআনের এমন একটা মাজেজা যে কোরআনের সাথে যদি কেউ সংশ্লিষ্টতা অর্জন করে আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেন না সাল্লাম বলেছেন কিতাবিয়া কুয়ামা এই কোরআন এর মাধ্যমে আল্লাহ বহু জাতিকে তাদের মর্যাদা উন্নীত করেছেন চরম শেখরে আবার অনেককে আল্লাহ তালা অবনমিত করেছেন তাদের মর্যাদা নামিয়ে দিয়েছেন এই কোরআনের প্রতি তাদের অবজ্ঞার কারণে অবহেলার কারণে অসম্মানের কারণে কোরআনের প্রতি দায়িত্বহীনতার কারণে মুসলমান গোটা পৃথিবীকে শাসন করেছে অর্ধ পৃথিবী মুসলমানের পায়ের নিচে ছিল মুসলমানদের মুসলমানদের যে প্রভাব যে প্রতিপত্তি ছিল তখন মুসলমানরা কোরআনকে আঁকড়ে ধরত কোরআনকে সামনে রেখে চলত যখন থেকে মুসলমানদের কাছে কোরআন পেছনের বিষয় হয়ে গেছে তার জীবনে ফোর সাবজেক্ট হয়ে গেছে কোরআন শুধুমাত্র কিছু মানুষ পাঠ করে সোয়াবের জন্য না এটার উপর আমল আছে না এটার উপর সে জীবনকে পরিচালিত করে না এটাকে সে মেনে চলে আর অন্য সাধারণ জনগোষ্ঠী যারা মুসলমানদের তাদের অনেকে আছে যে কোরআন তেলাওয়াতেরও ধার ধারে না এই যখন অবস্থা মুসলমানদের কোরআনের প্রতি আচরণ তখনই মুসলমানরা গোটা পৃথিবীতে আজ বিভিন্ন প্রান্তে প্রান্তে বঞ্চিত নানা দিক থেকে অবহেলিত মোতারাম হাজরিন এই জন্য কোরআনকে সম্মান করলে কোরআনের সাথে সংশ্লিষ্ট অত অর্জন করলে আল্লাহ তালা মর্যাদা বাড়ান কিরকম মর্যাদা বাড়ান আপনি লক্ষ্য করুন কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমাদান মাসে আর এটিও একটি কারণ যে রমাদান মাস এটা শহুর সকল মাসের মধ্যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ মাস হয়ে গেছে কারণ ওই মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন গোটা মাসটাই সম্মানিত হয়ে গেছে ঠিক না ভাই ঠিক কোরআন নাজিল হয়েছে কোন রাতে লাইলাতুল কদরে সবে কদরে এই জন্য আল্লাহ তালা লাইলাতুল কদরের নামে একটা সুরাই আলাদা নাজিল করেছেন কদর এই কোরআনকে আমি লাইলাতুল কদরে নাজিল করেছি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ নিজে জিজ্ঞাসা করছেন নমা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে জানো তোমরা এটার মর্যাদা কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর হাজার মাস ইবাদত করলে কেউ তার যে মর্যাদা হবে শুধু লাইলাতুল কদর ইবাদত করলে তার চেয়ে বেশি মর্যাদা হবে এত মর্যাদা এই রাতে তাহলে যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটাও আল্লাহর কাছে কি হয়ে গেছে মর্যাদাবান হয়ে গেছে কোরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে তিনি শ্রেষ্ঠ রাসূল কোরআন আমাদের প্রতি এই উম্মতকে আল্লাহ তালা দিয়েছেন আসমানের গ্রন্থ হিসাবে এই জন্য এই উম্মত উম্মতে পরিণত হয়েছে কোরআনের সাথে যেই সংশ্লিষ্ট হয় আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেন আজ আমরা মুসলমানরা কোরআনের ব্যাপারে আমাদের আচরণ হলো ধরি মাছ না এই টাইপের তো এই আচরণের কারণে আজ আমাদের এত অপমান অপদস্থ অতএব যারা হাফেজ কোরআন হয় তারা কোরআন সবচেয়ে বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বেশি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আসিয়াম কোরআন আব রোজা এবং কোরআন সিয়াম এবং কোরআন এই দুইটা আমল বান্দার জন্য সুপারিশ করে আল্লাহ আল্লাহতালার কাছে সুপারিশ করবে এবং সিয়াম বলবে আল্লাহ দিনের বেলা এই লোকটাকে আমি পানাহার করতে দেই নাই বিরত রেখেছি আজ তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করতে হবে ঠিক একইভাবে কোরআন বলবে আল্লাহ এই লোকটাকে আমি রাতের বেলায় ঘুমোতে দেই নাই তাকে আমি জাগিয়ে রেখেছি আমাকে পাঠ করতো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেগে জেগে অতএব আজ তাকে আমি ছেড়ে যাব না তাকে জান্নাত দিতে হবে তারা সুপারিশ করবে এই সৌভাগ্য অর্জন করবে সবচেয়ে বেশি হাফিজরা এটা তাদের পঞ্চম মর্যাদা যে তারা কোরআনের সুপারিশ আল্লাহ তালার কাছে পাবে এবং মর্যাদা পাবে শুধু এখানে শেষ নয় আখেরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা হাফিজদেরকে বলবেন কোরআন হাফিজ কোরআনদেরকে কিয়ামতের দিন বলা হবে তুমি তেলাওয়াত করো কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন হাফিজদেরকে তেলাওয়াত করার জন্য তারা তেলাওয়াত করবে দুনিয়াতে তারা আমাদেরকে শোনায় শুধু এখানেই শেষ নয় কেয়ামতের ময়দানে তারা তেলাওয়াত করবে এবং স্বয়ং আল্লাহর তরফ থেকে বলা হবে তোমরা আজ তেলাওয়াত করো এবং তার তিলের সাথে বিশুদ্ধভাবে চমৎকারভাবে সুন্দরতম উপায়ে কোরআন তেলাওয়াত করো ওয়ারদাকি এবং এই কোরআন তেলাওয়াত করে তোমার মর্যাদাকে উন্নীত করো কামা কুন্তা তুরাত তেল দুনিয়া দুনিয়াতে যেরকম তুমি তার সাথে তেলাওয়াত করতে রাত দিন জেগে আজ কেয়ামতেও তুমি তেলাওয়াত করো এবং তোমার মর্যাদাকে বৃদ্ধি করো ফাইন্না মানজাল মানজেলা থাকা আইন্দা আখের আহাতন তাকরা অভিহা তুমি তেলাওয়াত করতে করতে যেখানে গিয়ে থামবে তোমার মর্যাদা প্রতিটি আয়াত তেলাওয়াত করবে আর মর্যাদা বৃদ্ধি হতে থাকবে যেখানে গিয়ে থামবে তোমার মর্যাদা গিয়ে সেখানে গিয়ে থামবে এত বেশি মর্যাদা আল্লাহ তালা দান করবেন হাফিজে কোরআনদেরকে আল্লাহ তালা আমাদের সবাইকে এই সৌভাগ্যশীল মানুষদেরকে কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুক মোহতারা হাফিজ হাফিজে কোরআন শুধুমাত্র হাফিজ হলেই হবে না এসব মর্যাদা লাভ করার জন্য প্রথমত তারা কোরআনকে তেলাওয়াত করবে কোরআন মুখস্থ করবে আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার কোনো পয়সা করি কামাই করা উপার্জন করা মানুষের কাছে নাম যশ খ্যাতি এবং মানুষের বাহাবা নেওয়া এগুলো কোনোটা উদ্দেশ্য হতে পারবে না একমাত্র উদ্দেশ্য হবে আমি আল্লাহর কামরকে তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হব আখেরাতে আমার মর্যাদা বাড়বে এটি হবে তার উদ্দেশ্য আর সেই সাথে তিনি কোরআন যা তেলাওয়াত করছেন সেটার উপর আমল করতে হবে সেজন্য তাকে কোরআন বুঝতে হবে শুধু হাফিজ নয় বরং হিফজের পাশাপাশি কোরআন কোরআনে আল্লাহ কি বলেছেন সেগুলো জানার জন্য তাকে আলেম হতে হবে তিনি আলিম হবেন এবং হাফেজ হবেন এই দুইটাই তার মধ্যে থাকতে হবে তৃতীয়ত হলো তার মধ্যে আমল থাকতে হবে কোরআনে যেটাকে হালাল করেছে সেটাকে তিনি হালাল মনে করবেন কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে হারাম মনে করবেন এই তিনটি বৈশিষ্ট্য যখন থাকবে তখন এই পাঁচটি মর্যাদা পাওয়া যাবে আমরা আবারও এক নজরে পাঁচ মর্যাদার কথা বলে দিচ্ছি হাফিজে কোরআনের জন্য প্রথম মর্যাদা হলো যে তাদেরকে নবী করিম সাল্লাহ আসাল্লাম জীবদ্দশায় সব সবসময় অগ্রাধিকার দিয়েছেন ইমামতির জন্য নেতৃত্ব দেওয়ার জন্য পরামর্শ নেওয়ার ক্ষেত্রে এমনকি কবরে রাখার ক্ষেত্রেও তাদেরকে আগে রাখা এবং গণকবর হলে তাদের লাশটাকে কেবলাস সাইডে রাখার এই প্রাধান্য দিয়ে নবী সাল্লাম তাদের মর্যাদা দিয়েছেন তাদের দ্বিতীয় মর্যাদার বিষয় হল আখেরাতে তারা আল্লাহর দূতদের সাথে বিশিষ্ট ব্যক্তিদের সাথে ফেরেশতাদের সাথে সম্মানিত ব্যক্তিদের সাথে আল্লাহ তালা তাদেরকে উঠাবেন কেমন ময়দান তাদের কাতারে বসবে বিআইপিদের সাথে মর্যাদা বান মানুষ হিসাবে তৃতীয়ত তারা জান্নাতি হবে বিভিন্ন হাদিস থেকে ওয়াদা রয়েছে সেই সাথে তারা আল্লাহর বিশিষ্ট ব্যক্তি হবে তাদেরকে দেখে বোঝা যাবে এই লোকগুলো কোনো সাধারণ মানুষ নয় চার নম্বর তাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ তালা তাদেরকে বিশেষ মুকুট পরাবেন এবং আল্লাহ তালা তাদেরকে বিশেষ সম্মানের পোশাক পরাবেন যে পোশাক এবং মুকুট দেখে মানুষ বুঝবে এই লোকগুলো সাধারণ কোনো মানুষ নয় জান্নাতে তো অনেকেই যাবে কিন্তু এই লোকগুলো হাফেজে কোরআন এবং আলমী দিন সেই কারণে তাদের এই মর্যাদা আল্লাহ তালা দিবেন শুধু তাই নয় তাদের বাবা মাকেও সম্মানিত করা হবে পাঁচ নম্বর হাফিজে কোরআনের মর্যাদার বিষয় হলো এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে কোরআনে কারো তারা সম্মানিত হবে আল্লাহ তালার কাছে এবং কেয়ামতর ময়দানে পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত করে তাদের মর্যাদা বৃদ্ধি করার আল্লাহর নির্দেশে কোরআন লাভ করার সৌভাগ্য সেই কিয়ামতের ময়দানে তারা লাভ করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এইরকম হাফেজে কোরআনদের মর্যাদা অধিকারী হওয়ার তৌফিক দান করুন